পৃথিবী হলো মহাকাশের একমাত্র গ্রহ যার বিশাল অংশের এক তৃতীয়াংশ আবৃত করে রেখেছে নীল জলরাশি। এই জলরাশির শতকরা 97.5% নোনা জলের দখলে। পৃথিবীর প্রাণীকুলের শতকরা 94% আবাসস্থল এই জলমণ্ডল। মহাকাশ গবেষণার ক্ষেত্রে পৃথিবীর বিজ্ঞানীরা অনেক দূর অগ্রসর হলেও সমুদ্র তলদেশের অনেক কিছুই এখনো মানুষের অজানাই রয়ে গেছে। বলা হয়ে থাকে সমুদ্রে শতকরা 5% মাত্র মানুষ আবিষ্কার করতে পেরেছে। এ যাবৎ সমুদ্র বিজ্ঞানীরা সামুদ্রিক জীব বৈচিত্র্যের 2/3 সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। তবে অদূর ভবিষ্যতে সমুদ্রই হবে মানব জীবন জীবিকার অন্যতম উৎস স্থল। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূল বেষ্টিত করে প্রবাহিত হচ্ছে বঙ্গোপসাগর, যার আয়তন মূল ভূখণ্ডের 1.5 গুণ বেশি। বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকার পরিমাণ 1,64,000 বর্গ কিলোমিটার। মহীসোপান এলাকার আয়তন প্রায় 66,440 বর্গ কিলোমিটার। বঙ্গোপসাগরের মূল্যবান সম্পদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির মৎস্য, চিংড়ি, কাঁকড়া, লবস্টার, শৈবাল ইত্যাদি। এই বিশাল সম্পদের সুষ্ঠু আহরণ ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজন আধুনিক ও যুগোপযোগী নৌবহর এবং দক্ষ ও সুপ্রশিক্ষিত মানব সম্পদ। মেরিন ফিশারিজ একাডেমি এই দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সেক্টরের একমাত্র পেশাভিত্তিক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। লার্ন টু সার্ভ এই মূল মন্ত্রে উজ্জীবিত মেরিন ফিশারিজ একাডেমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শে প্রতিষ্ঠিত একটি সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। 1973 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরকারের কারিগরি সহযোগিতায় চট্টগ্রামের প্রাণকেন্দ্র কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সবুজে ঘেরা এক মনোমুগ্ধকর পরিবেশে 10 একরের অধিক জায়গার উপর মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠিত হয়। একাডেমি প্রাথমিক পর্যায়ে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের একটি প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করে, যা পরবর্তীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণাধীন একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে রূপ লাভ করে। মেরিন ফিশারিজ একাডেমি হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নটিক্যাল, মেরিন ইঞ্জিনিয়ারিং ও মেরিন ফিশারিজ বিষয়ে যথাক্রমে পুরুষ ও মহিলা ক্যাডেটদের গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। প্রতিষ্ঠা লগ্ন হতে এযাবৎ 1,686 জন ক্যাডেট সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে মেরিটাইম সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান ও জাহাজে এবং মৎস্য হ্যাচারি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত রয়েছে। একাডেমির ক্যাডেটদের পাঠদানের জন্য রয়েছে সুসজ্জিত শ্রেণীকক্ষ। প্রতিটি শ্রেণীকক্ষে প্রজেক্টরের মাধ্যমে ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা রয়েছে। ক্যাডেটদের ব্যবহারিক প্রশিক্ষণের জন্য রয়েছে আইটি ল্যাব, ফিজিক্স ল্যাবরেটরি, জেনারেল জিওলজি ল্যাবরেটরি, বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি। ফিশ প্রসেসিং বিভাগের ক্যাডেটদের জন্য রয়েছে দেশের সমৃদ্ধতম ফিশ মিউজিয়াম। মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেটদের জন্য রয়েছে মেরিন ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রুম। নটিক্যাল বিভাগের ক্যাডেটদের জন্য রয়েছে নেভিগেশন সিমুলেটর, চার্ট রুম, মডেল রুম। এছাড়াও ক্যাডেটদের আবাসনের জন্য রয়েছে মেল ক্যাডেট হোস্টেল, ফিমেল ক্যাডেট হোস্টেল ও ফরেন ক্যাডেট হোস্টেল। ক্যাডেটদের স্বাস্থ্য সমস্যার প্রাথমিক সমাধানের জন্য রয়েছে মিনি হসপিটাল। পড়াশোনার পাশাপাশি ক্যাডেটদের বিনোদন ও খেলাধুলার জন্য রয়েছে আলাদা আলাদা রিক্রিয়েশন রুম, স্পোর্টস রুম, ফুটবল মাঠ, বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট, হ্যান্ডবল কোর্ট ইত্যাদি। মেরিন ফিশারিজ একাডেমিতে ক্যাডেটরা পড়াশোনার পাশাপাশি কঠোর শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতা শিক্ষা লাভ করে, যা তাদের করে তোলে আরও সুশৃঙ্খল, আত্মপ্রত্যয়ী, দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রতিভাদীপ্ত। মেরিন ফিশারিজ একাডেমিতে ক্যাডেটদের দিন শুরু হয় একাডেমির সুবৃহৎ চত্বরে শরীরচর্চায় অংশগ্রহণের মাধ্যমে। এরপর প্রাতরাশ গ্রহণের পরেই শুরু হয় প্যারেডের আনুষ্ঠানিকতা।
প্যারেড গ্রাউন্ডে ক্যাডেটদের উপস্থিতির দৃপ্ত ভঙ্গিমা আগামী দিনের একদল যোগ্য ও সৎ ব্যক্তিত্বের অধিকারী সমুদ্রচারী সুশিক্ষিত জনশক্তি হয়ে ওঠার ইঙ্গিত স্পষ্ট। প্যারেডের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় শ্রেণীকক্ষের পাঠদান কার্যক্রম। একাডেমিতে প্রতি মুহূর্তে ক্যাডেটদের শৃঙ্খলা ও কঠোর নিয়মানুবর্তিতা অনুশীলন করতে হয়, তাই আহার, নিদ্রা, বিনোদন, বিশ্রাম কিংবা খেলাধুলা সবকিছুই এখানে একটি আনুষ্ঠানিকতা। ক্যাডেটদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে একাডেমির প্রশাসনের থাকে সজাগ দৃষ্টি। সারাদিনের কর্মব্যস্ততার পর খেলাধুলায় অংশগ্রহণ করা ক্যাডেটদের জন্য বাধ্যতামূলক, আর তাই মেরিন ফিশারিজ একাডেমিতে ক্যাডেটদের জন্য রয়েছে ইনডোর ও আউটডোর গেমসের সুব্যবস্থা। আছে শরীরচর্চার জন্য অত্যাধুনিক ব্যায়ামাগার। সুস্বাস্থ্য ও সমুদ্রভীতি দূর করার জন্য রয়েছে অত্যাধুনিক ও সুপরিসরের সুইমিং পুল। এভাবেই শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে শেষ হয় একাডেমির ক্যাডেটদের তিন বছরের শিক্ষা জীবন, যার সনদপত্র ক্যাডেটদের হাতে তুলে দেওয়া হয় গ্র্যাজুয়েশন প্যারেডের বিশেষ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠার পর থেকেই বঙ্গোপসাগরে মূল্যবান মৎস্য সম্পদের সুষ্ঠু আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, অপচয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে সচেতন প্রায় 1,800 জনের অধিক চৌকস ক্যাডেট উপহার দিয়েছে দেশকে। বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতায় মেরিন ফিশারিজ একাডেমির অবকাঠামোগত উন্নয়নে এসেছে আধুনিকতার ছোঁয়া এবং প্রশিক্ষণের ক্ষেত্রে যুক্ত হয়েছে প্রযুক্তিগত সুযোগ ও সুবিধা। একই সাথে ক্যাডেটদের কর্মপরিধি বৃদ্ধি পেয়ে এই একাডেমির সফলতাকেও আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। 2018 সালে নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেটের মাধ্যমে এই একাডেমির ক্যাডেটদের জন্য গভীর সমুদ্রগামী মৎস্য জাহাজে চাকুরির পাশাপাশি বাণিজ্যিক জাহাজে চাকুরির সুবিধাও সৃষ্টি হল। এক কথায় বলতে গেলে এটা একটা ম্যারিনার্স পাসপোর্ট। আমাদের বিদেশে যেতে গেলে যেমন পাসপোর্ট লাগে, ম্যারিনারদেরও এক জাহাজে উঠতে বা এক জাহাজ থেকে অন্য জাহাজে যেতে তাদের একটা ডকুমেন্টের দরকার হয়, সেটাকেই কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট বলে। ব্লু ইকোনমি এখন সময়ের দাবি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন এবং যেটা সূচনা করেছিলেন, সেটা তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত দিয়েই এখন শুরু হয়েছে। সমুদ্রটাকে আমাদের কাজে লাগানোর জন্য এখানে যে সম্পদ রয়েছে সেই সম্পদ আহরণ এবং সংরক্ষণ, এই দিকে সরকার সর্বতোভাবে দৃষ্টি দিয়েছে। আমরা আমাদের সক্ষমতা বাড়াচ্ছি এবং আশা করি যে আমরা খুব সহসাই আমরা সক্ষম হব এই পানির নিচে যে অপার সম্ভাবনা, যে সমৃদ্ধি, যে প্রাকৃতিক সম্পদ, সেটার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পরিমাণ আমরা হান্ট করতে সম্ভব হব, সক্ষম হব। তাই আশা করা যায় আগামী দিনে বঙ্গোপসাগরে মূল্যবান সম্পদ আহরণ ও জাতীয় উন্নয়নে মেরিন ফিশারিজ একাডেমি আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে। লার্ন টু সার্ভ, মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম।